নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগতম। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এগুলো দেখতেই পাচ্ছো, এগুলো হলো মুরগির পা। তো তোমরা কে কে খাও জানি না, আমাদের বাড়িতে আমি আর বাবা খাই না, তোমাদের দাদা ভাই খায়। তুমি এটা কী করে বানাই আর এটার যে উপরের চোখগুলোগুলো আছে ওগুলো কী করে ওঠে, তোমাদের সাথে ওটাই শেয়ার করব আর কীভাবে রান্না করি। তো এদিকে দেখো, আমি রুটি ছাঁকার একটা কিছু নিয়ে নিয়েছি, এগুলোর মধ্যে সুন্দর সাজিয়ে দিয়ে গ্যাসের হিটটা একটু বাড়িয়ে দেব। তাহলে কী হয়, চামড়াগুলো যে উপরের যে আর কি কাগজের মতো আছে, আলুর চোখগুলোর মতন, তো ওগুলো সুন্দর একা একা দেখো ফুলে উঠেছে। আগুনে সুন্দর সুন্দর করে শেকে শেকে নিয়ে আমি জিনিসগুলোকে ছুলে নিব। তো এগুলো কিন্তু একবারে যদি সব দিই তাহলে কিন্তু হবে না, দুটা বা একটা করে পুরো দিয়ে করবে। তো দেখো, এটার যে মাংসটা হয় এটা একদমই উঠে না, আর এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তোমরা কে কে খাও জানি না, কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো যারা যারা এরকম করে ট্রাই করবে, তোমাদের আশা করি তোমাদেরও পছন্দ হবে। তো দেখো, একটা একটা করে সুন্দর করে আমি ছেঁকে নিচ্ছি, আর এগুলো আমি এখন ছালগুলো আর কি চোখলাগুলো সুন্দর করে তুলে নিব। তো আমি তোমাদের তুলে তুলে দেখাবো। তো এদিকে দেখো, একটু ভালো করে পুরে নেবে। তো ভালো করে পুরে দিলে বেশি ভালো হবে, তো সুন্দর করে পুরানো হচ্ছে। তো দেখো, আমি সুন্দর হাত দিয়ে তুলে নিয়ে তোমাদের এক হাতে ফোনটা ধরেছি বলে দেখানো যাচ্ছে না। তো এদিকে দেখো, আমি সুন্দর করে আর কি আলুর যেরকম চোখলা ওঠে তো ওরকম করে উঠবে, খুব ভালো হয়। তো এদিকে দেখো, আমি সব পরিষ্কার করে নিয়েছি, তো এখন ধুয়ে ধুয়ে রাখবো। সব কিন্তু উঠানো হয়েছে, পাগুলোও কেটে নিয়েছি আর সাইডের ওগুলোও আমি কেটে কেটে নিয়ে নেব। তো দেখো, হয়ে গেছে সুন্দর করে কেটে নেওয়া, তারপরে নখগুলো যে থাকে নখগুলো কেটে নেওয়া। এটা কিন্তু খেতে খুবই দারুণ দারুণ টেস্ট হয় খেতে। তো তোমরা এরকম করে ট্রাই করে দেখবে, আশা করি তোমাদেরও খুব 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 খুবই ভালো লাগবে, আমাদেরও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি বারবার করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিলে আর কি বেশি ভালো হয়। তো দেখো, মাংসগুলো যে আছে মাংসগুলো উঠেনি, তো এদিকে আমি সুন্দর ধুয়ে ধুয়ে রাখছি। তো তারপরে আমি যা যা দেবো, এক চামচের মতো লবণ, তারপরে এক চামচের মতন হলুদ, এক চামচ লবণ, এক চামচ হলুদ দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। এই রসুন বাটা, আর এখানে দু চামচ রসুন বাটা ছিল আর দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে আমি সুন্দর করে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। তো আমি সুন্দর করে মেখে নিচ্ছি। তো দেখো, সুন্দর করে কষলে 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 মাখতে হবে, যাতে মশলাগুলো ভিতরে পর্যন্ত পৌঁছায়। আর মেখে রাখলে যে কোনো জিনিস একটু ভালো বেশি হয় খেতে। তো এদিকে দেখো, মেখে রাখছে, আর পাগুলো দেখো কি পরিষ্কার, একদমই পরিষ্কার, কোনো নোংরার কিচ্ছু নেই, দারুণ আর কি, খুবই খুবই পরিষ্কার। তোমরা হয়তো ভাববে যে এটা, তারপর আমি তেল দিয়ে সুন্দর করে মেখে নিলাম। তো দেখো, এটা এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব, তার মধ্যে কড়াই বসিয়ে দেবো। এটা কিন্তু আলু টালু ছাড়াই করবো। কিছু লঙ্কা বাটাও দিয়ে দিলাম, হালকা বাটা আছে, লঙ্কাগুলো বেশি বাটিনি। আর আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেল দিয়ে তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি ওই রেখেছি যে ওটা উঠিয়ে দেখবো কেমন হয়েছে, ওটার থেকে কি জল টল বেরিয়েছে কি না। তো এই দেখো, অনেকটা হিট হয়ে গেছে, আমি একটু সামান্য পরিমাণ জিরে দিয়ে দিলাম। জিরে দেওয়ার পর আমি পাগুলো যে আছে ওগুলো দিয়ে দেবো একটা একটা করে। তো দেখো, সুন্দর তেল তেল আর কি দেখতে দারুণ লাগছে, আর এত পরিষ্কারভাবে ছোলা হয়েছে, কি বলবো, খুবই খুব সুন্দর প্রসেসে ছোলা হয়েছে। তারপরে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি অনেকবার, তো কোনো খারাপ কিছু না। এটা কিন্তু তোমরা এমনিও খেতে পারো, যে যেরকম আর কি খাও এমনিই খেতে পারো। তো আমি সম্বার দিয়ে, তারপর পেঁয়াজ কুচি ছিল, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম উপর দিয়ে, আর কি গ্রেভি দাঁড় হবে তো এই জিনিসটা, তো এর জন্য তোমার মনে করো আমি পেঁয়াজটা উপর দিয়ে পরে দিয়ে দিলাম। আগেও দিতে পারতাম, কিন্তু না, আমি পরে দিলাম, কেন, জিনিসটা আরও বেশি ভালো হবে খেতে। তো এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। তারপর উঠিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, দু চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো। তো আমি কিন্তু চিকেনে একদমই, মনে করো, তোমার জিরের গুঁড়ো ইউজ করি না, জিরে বাটা বা জিরের গুঁড়ো, তো এই পাটাতে দিই, কারণ পাটার একটা অন্য টেস্ট আছে জিরের গুঁড়ো দিলে। তো আমি দিয়ে ঢেকে রেখেছিলাম। তো দেখো, মাংসের তেলও ছেড়ে গেছে। তারপর আমি দুটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দেবো, তাহলে ভালো হবে। তো সুন্দর করে আমি নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো ঢেকে ঢেকে সিদ্ধ করছি, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, জলটা লাগবে, এর জন্য জলটা আমি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, কিছুক্ষণের কষানোর জন্য আমি জলটা একটু দিলাম। তো এটার থেকে তত একটা জল বেরোয় না,
তো এর জন্য আমি জলটা আবার দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করছি। তো এই যে নাড়াচাড়া হয়ে গেল, আবার নাড়াচাড়া করবো কিছুক্ষণের জন্য, যে নিচে লেগে যায় তো, তো কিছুক্ষণ পরপর তোমাদের নাড়ানাড়িটা করতে হবে। তো এটা অনেকটা কষানো হয়ে গেছে, আমি দু বাটি জল দিয়ে দেবো, 2 থেকে 3 বাটির মতো জল দিয়ে দেবো। জল দিয়ে আমি ঢেকে এই জিনিসটাকে বয়েল হতে দেবো কিছুক্ষণের জন্য। তো এটা বয়েল হতে থাক। তো দেখো, আমি এখন আবার থালা উঠিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে জিনিসটা। এই দেখো, অনেকটাই সুন্দর হয়েছে দেখতে। তো এটার মধ্যে আমি একটা গুঁড়ো মশলা অ্যাড করবো, সেটা পরে দেখাচ্ছি, কিন্তু আগে দেখো অনেকটাই সুন্দর হয়ে গেছে। তো এটা কিন্তু অনেকটা টানাবো। তো দেখো হয়ে আসছে, এই যে চিকেন কারি মশলাটা দিয়ে দিব, দিয়ে আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর অল নোটিফিকেশান তোমাদের ফোনে সবার প্রথমে চলে যায়। তো এই দেখো, আর একটু দিয়ে দিলাম চিকেন মশলা, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি জিনিসটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো এটা কিন্তু গরম গরম খেলেই বেশি ভালো লাগে, ঠান্ডা হলে না একদমই ভালো লাগে না। তো আমি তোমাদের বাটিতে নামিয়ে দেখাচ্ছি। তো দেখো, জিভে জল চলে আসার মতন হয়েছে, খেতে দারুণ টেস্ট হয়েছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে যায়।